मध्यबित्त फैमिलीर बाड़ी रमरम अवस्था सब बेचे बुचे दिए अमेरिका पाड़ी जमी जरूरी कब जन आगामी परशु ब्रिटिश एयरवेज मुखे झाटा मेरे अमेरिकन सिटीजनशिप नियेछे फर्स्ट दारका एंड नाउ मयूर ओ ओई साबेर साहेब माने तुम्हार एक समय कलिग हाँ हाँ सेई साबेर साहेब दाओ कप चा दाओ कपाल पुड़े अरे क्यों की सब करे थाकते आशे फ्रम हेवन टू हेल कोथाय होच्छे जन्नतुल फिरदौस और कोथाय होच्छे गोआला फरीघोष कि कपाल निये ना जन्मे छिलो क्यों अमेरिका थाकले कपाल चौड़ा हो जाए ना निश्चय है एक्शन बार है ये साबिरे कथे धारणा ओ आरामी एक ही ऑफिसे पाशा पाशी टेबले दोज बच्चोर सेम रैंक सेम स्केल ऑफ पे आज वो को था और आमी को था वो अमेरिका ते बाड़ी किने थे गाड़ी किने थे गैस स्टेशन किने थे चेकी उन्हीं की बारी बारी गैस सप्लाई करने की क्या ना ये तीतास गैस मार का कोनो कंपनी नहीं हो कने जनरल नॉलेज तुम्हारे अरे ए गैस ये गैस ना है ए गैस माने होच्छे पेट्रोल पेट्रोल पाम जेखने गाड़ी पेट्रोल भरा है इंग्रजी शेखाच्छो इंग्रजी शेखाच्छो गैस माने पेट्रोल काओ माने छागोल यार की माना रात जगह पाऊँ अरे आमार कथा विश्वास ना है उन काओ के जिज्ञासा करे देखो एखाने जेटा के पेट्रोल पाम बोला है अमेरिका ते ओटा के गैस स्टेशन बोले शोनो ओई रकम एकटा पेट्रोल पाम साबिर किनेछे दू हाथे टाका कमाच्छे गाड़ी पेट्रोल भरछे मोबिल चेक करछे गाड़ीर कांच मुछे दिच्छे छी 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 हां ई गाड़ीर कांच मुछार जन्य उनी अमेरिकाय गेछेन नाकि आर कोनो काज पेलो ना झाटा मारी एमन काजेर माथाय तारते आमादेर देशे आदपेटे खेये थाका अनेक अनेक भालो अरे हिंसा हिंसा ऐ हिंसा करेई बांगाली जातटा शेष होये गेलो काज करार तो मुरद नेई शुधु उटको फुटानी छोकराल फल बुझले पास करे বাড়িতে অথর্বের মতন বসে আছে এতদিন চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলো না Thank you.
अरे भाई सूट की निजे शख कर पड़े तुम्हार आपार हुकुम सडन चेंज अफ वेदार तक हम टाइफॉइड निमोनिया हो जाए प्रिकॉशन हिसाब से কথা একটু কম বলো তো দেখ তো নিজে শখ করে সুট পরলো আমার তো হয়নি কি রে সালমা আমরা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো গাড়ি আনিসনি আপা আমাদের তো গাড়ি নেই গাড়ি অবশ্য একটা এনেছি একজন থেকে চেয়ে পার্কিং লটে আছে চলো আমরা ওখানে গিয়ে উঠবো কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন ওগুলো ধরো দুবাই I'm the passport holder of America. I'm the genuine citizen of America. Huh? Okay, come on. Hi, get in, get in, get in. কিছু হলো কিছু হলো মানে কি হবে সেদিন যে ইন্টারভিউ দিয়ে আসলি কিছু বলেছে ওরা বলেছে পরে জানাবে পরে জানাবে তার মানে অনন্তকাল অপেক্ষা করতে হবে এটারনাল ওয়েটিং সাড়া আর কোনোদিন পাওয়া যাবে না পাওয়া তো যেতেও পারে বাবা আমি ইন্টারভিউ ভালোই দিয়েছি ভালো দিয়েছিস ভালো দিলে সাড়া আসে না কেন তার মানে তুই ঠিক মতো চেষ্টা করিস না এতদিন চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলি না দেশে না হোক অন্তত বিদেশে তো চেষ্টা করতে পারতিস বিদেশে হ্যাঁ বিদেশে এই তো কিছুদিন আগে আমেরিকান এম্বাসি ওপি না কপি বলে কি ছাড়লো কত মেধা মেধা লোক এসব জোগাড় করে ফেললো আর তুই তুই হাত পা গুটিয়ে বসে রইলি
হ্যাঁ সালমা, তোদের হয়েছে কি বলতো? এমন একটা বাড়িতে মানুষ থাকতে পারে? একে তো ঘিঞ্জি গলি, তারপরে এমন শাবি চেহারার একটা ফ্ল্যাট, তোর একটা ভালো থেকে ফ্ল্যাট জোগাড় করতে পারলি না? কি করবো আপা, ওনার অবস্থা তো তুমি জানো। মাইনে কিছুটা বাড়লে ফ্ল্যাটের ভাড়া হয় দ্বিগুণ, তাই বলে এমন একটা বাড়িতে থাকবি তুই? মোস্ট আনহাইজিনিক, টয়লেটে তো ঢোকাই যায় না। উঁচু কবর ছাড়া আজকাল টয়লেট হয় নাকি? ছি 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 ছি, আমেরিকা হলে না এই বাড়ির লাইসেন্স কবে ক্যান্সেল করে দিত, রাইট? ঠিক কি না? রাইট, একেবারে ঠিক কথা। বাথরুম ঠিক না করলে আমেরিকান গভর্নমেন্ট তোমাদের এড বন্ধ করে দিবে, বলবে বাথরুম ঠিক করো, কমোড ঠিক করো, তারপর সাহায্য পাবে। তুমি আমার সবকিছু একটু বাড়ি। মা, মা, হ্যাঁ মা, গিফট প্যাকেটটা কোথায় রেখেছো? লুবনা দিয়া বাবা। কিসের গিফট প্যাকেট? ওই যে আমার ফ্রেন্ড রুবিনার জন্য যেটা এনেছি, আজ ওর ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, ফোনে দাওয়াত করেছে। তুই বাড়ি চিনিস? হুম, ওরাই পুরনো বাড়িতেই আছে, ওই যে সিনেমা হলটার পাশের গুলি, দুটো বাড়ির পর ওদের বাড়ি। খবরদার খবরদার, একা যাবি না, নাসিরকে বলিস পৌঁছে দিবে। কেন, একলা যেতে অসুবিধা কি? এখানে রাস্তাঘাট সেফ না, কোথায় কি হয়ে যায়। মা, তুমি এমন ভাবে কথা বলো না, মনে হয় যেন আফ্রিকার কোনো গভীর জঙ্গলে এসে পড়েছি, চারদিকে হিংস্র বাঘ জন্তু নরখাদক ওত পেতে বসে আছে। তুইও না তোর বাবার মতো হয়েছিস, সব কথা যা, তোদের যা ইচ্ছা তোরা তাই কর, আমি কিচ্ছু বলবো না। আর ধার দিতে পারবো না স্যার, আমারে মাফ করে দেন। কেন দিতে পারবি না? কেন কেন পারবি না? শুনি, প্রত্যেক বাড়ি তো দিচ্ছিস, এবার একেবারে বেঁকে বসলি কেন? আপনি তো টাকা শোধ করেন না স্যার, এই এ মাসে দেব, ও মাসে দেব, এই দেব দেব করে পুরা বছরটা পার করে দেন। সুদ তো দূরে থাক, আমার আসল নিয়ে টানাটানি। দেব রে দেব, এবার সময় মতো শোধ করে দেব। বড় বিপদে আছি রে রমজান মিয়া, ভয়ানক বিপদ। আমেরিকা থেকে মেহমান এসেছে, বেশ কিছুদিন থাকবে, তুই টাকা না দিলে মেহমানদের সামনে বেইজ্জত হয়ে যাব। এই যাত্রাটা কোনো রকম রক্ষা করে দে, তুই আমার একমাত্র ভরসা। তোমার ভুট্টা খাওয়ার অভ্যাস এখনো গেল না, এই অফিস ছুটি হলেই ওই ভুট্টার কাছে গিয়ে তুমি পড়তে। আসনা 10 বছর বলতে তোমার শরীরের অবস্থা কি হয়েছে? হে কেন বলো তো, তুমি একবার কনফার্ম ডিসপেপসিয়া পেশেন্ট, কিছু খাও না নাকি? হাই ভাবি, ও কিছু খেতে দেন না নাকি? আরে না না না, খাই খাই খাই, বুঝতে পেরেছো? কিন্তু তুমি তো জানো এখানকার সবকিছুতে ভেজাল, যা খাই ভালো মতো ডাইজেস্ট হয় না তো। আপনারা একটু বসুন, আমি একটু আসি। না না, ইংরেজিতে কি বলে তো বলতে পারবো না, কিন্তু উর্দুতে বলে আকল মন্দ কে লিয়ে সারা খাতে। রান্নাঘরে যাচ্ছেন? ফুলকো লুচি তরকারি আর গরম গরম সিং। যাও যাও যাও, তুমি মানুষ হবে না, তুমি শুধু শুধু ভাবে কি? আমি না 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 ভাবে, এমবারাস করছে শুধু শুধু। না না, এমবারাস কি আছে? না, আপনি বসুন প্লিজ, নাস্তা ফর্মালিটিস পরে করবেন। আমরা আসলে একটা খুব জরুরি বিষয়ে আলাপ করার জন্য আপনাদের কাছে এসেছি। কি বিষয়? জরুরি বিষয়? হ্যাঁ, আমাদের দেশে আসার তো একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই, আমাদের মেয়ে লুবনা, ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে দিতে হবে আপনাদের, এই ব্যাপারে সাহায্য করতে হবে প্লিজ। আরে বলে কি, তোমার মেয়ে লুবনা বিয়ের উপযুক্ত হয়ে গেছে? আশ্চর্য অনেক কথা দেখলে, যখন ও এখান থেকে গেল তখন বয়সে 14-15, 10 বছর অ্যাড করো কেমন হয়? থামো তো, সব সময় সব কথা তুমি বাড়িয়ে বলো। আমরা যখন এখান থেকে আমেরিকা গেলাম তখন ওর বয়স কত হবে? 10 কি 11? এর বেশি তো নয়। আপনারা কিরকম পাত্র চান? পাত্র নিশ্চয় হ্যান্ডসাম হতে হবে, এন্ড হি মাস্ট বি টল এন্ড ফেয়ার, রাইট? আর চাকরি? না না, চাকরি বাকরি কোনো দরকার নেই, চাকরি আমেরিকা গিয়েই করবে এবং সে ব্যবস্থা আমরাই করবো, রাইট? হ্যাঁ ঠিক, খুব ঠিক। আর চাকরি একটা হয়ে যাবে, আর যদি চাকরি নাও হয় তা আমার গ্যাস স্টেশন আছে, গাড়ি আসবে, ক্যাব খুলো, গড়গড় করে তুমি পেট্রোল ভরে দাও, বুঝলে না? খুব ভালো চাকরি, গুড পে, গুড টিপ। আমার তো সবসময় বাড়ি বাড়ি কথা বলতে। আচ্ছা, ওই বংশ টংশের ব্যাপারে কোনো রিজার্ভেশন আছে? হ্যাঁ অবশ্যই, কোনো হাই ফাই বংশের ছেলে না, একেবারে সাধারণ মধ্যবিত্ত
বংশের ছেলে হলেই হবে, কারণ এইসব ছেলেদের কোনো পিছু টান থাকে না, তাই না? কি বলো তুমি? খুব হক কথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের ইন্ডেন্ট অনুযায়ী ছেলে হচ্ছে উচ্চশিক্ষিত, সুদর্শন, স্বাস্থ্যবান এবং সাধারণ মধ্যবিত্ত ঘরের একটি ভালো ছেলে। এই রকম টেলার মেড পাত্র এত তাড়াতাড়ি জোগাড় করা? হাই, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। হ্যালো, বাজারে রেডি আছি। হ্যাঁ যা। হাই, না বলে গাইং টু মার্কেটিং, বাজারে যাচ্ছ? কি ফিস আনতে যাচ্ছ? মাছ কি মাছ আনতে যাচ্ছ? কি মাছ আনতে যাচ্ছ? কি মাছ আনবো? এই প্রথমে কি আমরা এই রুই মাছের বাগান আনবো? হেয়া যদি না পাই তাহলে কি এরপরে ওই ইলিশ মাছ আনবো? এই রুই মাছ আর ইলিশ মাছ খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আরে আমেরিকাতে তো বহু ইলিশ মাছ পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এখানে টাটকা বোয়াল মাছ পাওয়া যায় না? যে চিতল মাছ পাওয়া যায়? যে ওই একই কথা তোমার ডিকশনারিতে, আর কোনো কোনো শব্দ নাই তোমাদের বাগের মধ্যে। যে 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 হ্যাং ইয়োর যে যে তুমি বাজারে যাবে, টাটকা বোয়াল মাছ কিনবে, চিতল মাছ কিনবে, চোখ বন্ধ করে কিনবে, তারপরে তুমি ফিরে আসবে। কেমন? এই নাসে বসে চর্বিওয়ালা মাছ খাবে? আর চর্বিওয়ালা মাছ খেতে হবে না, একে হাই কোলেস্টেরল, প্রেশার, আবার চর্বি খাওয়া। যা যা তাড়াতাড়ি বাজারে যা, নইলে ভালো কিছু পাবি না। না বলে যে বাজার থেকে খুব ভালো দেখে এক কিলো শুটকি নিয়ে আসবে। হ্যাঁ, কি আনবে? শুটকি, শুটকি, ড্রাই ফিশ। বহুদিন বহুদিন শুটকি খাইনি। খবরদার, খবরদার বলছি, শুটকি আনতে পারবে না। বাড়িতে দুর্গন্ধ টেকা যাবে না। আচ্ছা, তুমি এত কাল বিদেশে থাকলে তো তোমার গেও স্বভাবটা বদলালো না? তোমার খাবার জিনিস মেলে না? না বলি ঠিকই, যা যা বাজারে যাও তুমি তাড়াতাড়ি। নাসে, এবার আমার ঢাকাতে আসার বিফল হয়েছে, ভালো মতো কিছু খাওয়া যাচ্ছে না। শোনো, তুমি খাওয়া খাওয়া ছেড়ে মেয়ের বিয়ের কথা চিন্তা করো, যেতে হবে না ফিরে। এর মধ্যে যদি শোনো, তুমি তো তন্ন তন্ন করে খোঁজ করছোই, ওই রাজার বাগ না মালির বাগ পাত্র দেখতে গেছিলে, কি হলো? পাওয়া যাচ্ছে না, কিছুতেই পাওয়া যাচ্ছে না, একসঙ্গে সব কিছু কোথাও পাচ্ছি না। ছেলে হ্যান্ডসাম হলে এডুকেশন নেই, এডুকেটেড হলে ছেলে বেটে মোটা। আচ্ছা, আশরাফ ভাই ছেলের সাথে বিয়ে ঠিক করলে কি যেন নাম ছেলেটার, জাভেদ না মাজ? না না না, শাহেদ, শাহেদ, শাহেদ। হ্যাঁ হ্যাঁ, শাহেদ, শাহেদ, বড় ভালো ছেলেটি, ছেলেটা হ্যান্ডসাম অ্যান্ড এডুকেটেড টু। কিন্তু ওর বাবা মা রাজি হবে? অফকোর্স, কেন হবে না? না মানে বাবা মার একমাত্র ছেলে, সব ছেলে ছুড়ে দিয়ে বিদেশে চলে যাচ্ছে, বাবা মা তো এতিম হয়ে যাবে, অরফান হয়ে যাবে। বেকার ছেলে, বসে বসে বাবা মার অন্ন ধ্বংস করছে। আমেরিকা যেতে পারলে একবার বর্তে যাবে না? তোর তাই মনে হয় নাকি? হাউ ডু ইউ থিংক? ওয়াই নট, অফকোর্স আমার তো তাই মনে হয়। আর আশা ভাই তো একেবারে এক পায়ে খাড়া, প্রস্তাব দিলে একেবারে জাম্প করে উঠবে। গ্রেট। তো কিছু বুঝতে পাচ্ছি না, কিসের ব্যাপার স্যাপার? আমি সাবির মিয়া আর ওর বোর কথা বলছি, সেদিন শাহেদকে দেখে গেল, ওদের কথাবার্তা শুনে মনে হলো শাহেদকে ওদের পছন্দ হয়েছে, কিন্তু তারপর তো আর কোনো উচ্চবাচ্য করছে না। একবার যাবো নাকি ওদের বাসায়? কি জন্য? বাজিয়ে দেখা দরকার, ছেলেকে যদি ওদের পছন্দ হয়েই থাকে তাহলে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো, শুধু শুধু ঝুলিয়ে রেখে। তার মানে বিহার মতো তুমি উপজাতক হয়ে প্রস্তাব দিতে যাবে? আশ্চর্য, এতে লজ্জার কি আছে? পাত্র পক্ষ থেকে তো সবসময় প্রস্তাব দেওয়া হয়। না না, ওসব কাজ করতে দেব না। শাহেদকে হয়তো সাবির ভাই আর ভাবির পছন্দ হইতে, কিন্তু মেয়েটারও তো একটা নিজস্ব মতামত আছে, তাছাড়া আমেরিকায় লেখাপড়া করেছে, না জেনে না শুনে ফুট করে এরকম একটা বিয়েতে মত দিয়ে দেবে,
এতে এত দেখা দেখির কি আছে? পাত্র হিসাবে যে গুণাবলীর দরকার সাহেদের সে গুণাবলী আছে। সে সুদর্শন, উচ্চ শিক্ষিত। তবে হ্যাঁ, মেয়ের যদি অন্য কোনো লাইন টাইন থাকে তাহলে অন্য কথা। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করেছো? কি? কাবের ভাইয়ের মেয়েটার সাথে যদি সাহেদের বিয়েটা হয়েই যায়, তাহলে ছেলে তো চিরকালের জন্য এদেশ ছেড়ে আমেরিকা চলে যাবে। চলে যাবে, তার জন্য চিন্তার কি আছে? আরে, চিন্তার কিচ্ছু নেই। তুমি কি মনে করেছো ছেলে আর ওদেশ থেকে কোনোদিন এদেশে আসবে? জোরুকা গোলাম হয়ে চিরদিনের জন্য ওখানেই ভিটে বাঁধবে, আমাদের কথা ওর মনেও পড়বে। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? তুমি কি মনে করেছো তোমার একমাত্র ছেলেকে এই দেশে বিয়ে করালে তোমার গলা জড়িয়ে ধরে মা জননী বলে চিরদিন তোমার সঙ্গে থাকবে? কশ্চিন কালেও না, যদি থাকেও তাহলে খচাখচি, মন কষাকষি। তাহলেও বিপদে আপদে ছেলেটা আমাদের কাছে থাকবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে। তোমার তো ওই পেনশন নির্ভর সংসার। আরে, সাহায্য করতে চাইলে ওখান থেকেই করতে পারবে। আমেরিকা, আমেরিকা ধনধান্য পুষ্পে ভরা। ওখানে একজন ম্যাথর কত টাকা বেতন পায় জানো? 50,000 টাকা। $1 = 42 টাকা। হাত ঝাড়া দিলেই যা পড়বে না, এদেশে রাজার সম্পদ। আরে শাহিদ ভাই, আসেন আসেন। তারেক বসায় নেই? না, ও তো কিছুক্ষণ আগে বাইরে গেল। ও ঠিক আছে, আমি তাহলে আরেকদিন আসবো। কি আশ্চর্য, আপনার বন্ধু নেই আর আপনি আসবেন না, তাতে কি হচ্ছে? আসুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বলুন তো, আপনি কি আমাদেরকে মানুষ মনে করছেন না, নাকি আপনার সাথে কথাবার্তা বলার জন্য আমরা দুজন অযোগ্য, নাকি? সর্বনাশ, আপনি কি বুঝতে কি বুঝলেন? দেখুন, আপনারা দুজন বসে গল্প করছেন, এর মধ্যে আমি কাবাব মে হাড্ডি হয়ে রসভঙ্গ করতে যাব কেন বলুন তো? জি না, মোটেও রসভঙ্গ হবে না, বরং আপনার মতো একজন রসিক লোক আমাদের আলোচনায় আসলে বরং আলোচনাটা আর একটু প্রাণবন্ত হবে, কি বলিস? আচ্ছা, পরিচয় করে দিই, আমার বান্ধবী লুবনা ইসলাম, আমেরিকান প্রবাসী, 10 বছর পর দেশে আসলো জানেন, আর উনি হচ্ছেন আমার হাজবেন্ডের অতি 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 ঘনিষ্ঠ বন্ধু শাহেদ জামান। আমি ওনাকে চিনি। আপনি আমাকে চেনেন কি করে বলুন তো? আপনার বাবা আর আমার বাবা দুজনে বন্ধু, ওনারা দীর্ঘদিন একই অফিসে চাকরি করেছেন। আপনার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে, অবশ্য 10-12 বছর আগে। আর আপনাদের বাসাটা ছিল ওই গোপীবাগের মোড়ের। আচ্ছা আচ্ছা, আপনি আশরাফ সাহেবের ছেলে? সরি, ভেরি সরি, আমার আগেই চেনা উচিত ছিল। আসল কথা কি জানেন, অনেকদিন আগের কথা তো। না না না, আমি সেজন্য আপনাকে দোষারোপ করছি না। 10-12 বছর আগের চেহারা মনে রাখা খুব কষ্ট, আর তাছাড়া তখন আমার চেহারা স্বাস্থ্য দুটোই খুব খারাপ ছিল। স্বাস্থ্য তো বুঝলাম, কিন্তু এই 10 বছর কি আপনার চেহারাটাও সুন্দর হয়ে গেছে নাকি? কি বলছেন ভাবি? আপনার স্বামীকে বাদ দিলে আমি ছাড়া এমন সুদর্শন মানুষ আছে নাকি কেউ বাংলাদেশে? ভালো ভালো, নিজের প্রশংসা নিজে করা ভালো। এক কাজ কর, তোরা তোদের পুরনো সম্পর্কটা একটু ঝালাই করতে থাক, ইতিমধ্যে আমি একটু চা নাস্তার ব্যবস্থা করে আসি, কেমন? ওকে। আপনি কিন্তু একটুও বদলাননি, এক নাগাড়ে 10 বছর আমেরিকাতে আছেন, আপনাকে দেখলে বোঝাই যায় না। আপনি কি আশা করেছিলেন? ভেবেছিলেন স্কার্ট জিন্স পরে, বয়কাট চুল নিয়ে, মুখে রোজ লিপস্টিক লাগিয়ে আমেরিকান এক্সেন্টে বাংলা? না না না, আমি অবশ্য অতটা আশা করিনি। তবে আমেরিকার মতো একটা সুসভ্য দেশে গেলে মানুষের কিছু না কিছু পরিবর্তন হয়, তাই না? হয়তো তাই, কিন্তু আমার দুঃখ কি জানেন, এত বছর ওদেশে থেকেও আমি একেবারে গেয়ে বাঙালি হয়েই রইলাম, আমার বিশেষ কোনো পরিবর্তনই হলো না। আপনার আব্বা আম্মা 2 দিন আগে কিন্তু আমাদের বাড়িতে গিয়েছিলেন, তাই নাকি? নিশ্চয়ই আলাপের ফাঁকে ওনারা আমার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজে দেওয়ার জন্য বলেছেন। আপনি জানলেন কি করে? ওনারা তো ঢাকায় এসেছেন এই মহৎ উদ্দেশ্য নিয়ে, যেভাবেই হোক আমার জন্য একটা সুপাত্র খুঁজে বের করতেই হবে। আপনার আব্বা আম্মার এই শুভ প্রচেষ্টা সফল হোক,
আমি সেই কামনাই করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাই তায়রা, হাই মকবুল। বসুন ভাই, কেমন আছো তোমরা? জি ভালো আছি। ভাই এত সকালে? এই যে বাদা নিয়ে এলাম, যা ওই দি কয়েক গ্রাম, বহু আইটেম, গুড ফিশ, গুড তরকারি, এখন তুই কেটে কুটে রান্না চড়িয়ে দে। তুমি বাজার করে আনলে ভাইজান? কেন, কোন অন্যায় করেছে নাকি? আরে তুই বাজার করা যা, আমিও বাজার করা তাই। হ্যাঁ, বহুদিন পরে আজকে একবার জুত করে কবজি ডুবিয়ে মাছ ভাত খাও। হ্যাঁ যা যা যা, নিয়ে যা। এই শোন শোন শোন, আচ্ছা তোর ঘরে সুটকি আছে? না ভাইজান। গুড, ভেরি গুড। ভেরি গুড কেন? চুটকি আমি কিনেছি, সুপার ফাইন চুটকি। আহা, কি চুটকি বুঝলি? তুই খুব প্রচুর পরিমাণে চাল মরিচ দিয়ে এমন রাধা রাধবি। তুমি দেখি আমাকে বিপদে ফেলে দেবে। এই বয়সে এতদিন পর ঝাল মরিচ দিয়ে শুটকি মাছ খাবে তুমি? তোমার যদি কিছু হয়ে যায় ভাবি জানলে আমাকে আস্ত রাখবে না? গুলি গুলি কর তোর ভাবিকে। ভাবির ভাবনা তোকে ভাবতে হবে না, আই ডোন্ট কেয়ার ওর ভাবি। আরে 10,000 মাইল পার হয়ে আমি বাংলাদেশে এলাম, আমি যদি 4টা দিন ভালো কিছু খেতে না পারি তাহলে কিসের আশায়? হ্যাঁ যা যা সময় না খাবো তো, যা যা। মকবুল, মাই ডিয়ার মকবুল, মাই ডিয়ার ব্রাদার ইন ল, আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি আমেরিকা চলে গেলাম। ভাবলাম জীবনের শেষ কয়টা দিন পায়ের উপরে পা দিয়ে বসে আমি খুব আরাম করে খাবো থাকবো, কিন্তু হলো না। হে মকবুল, কেন হলো না? কেন ভাইজান, আমেরিকা আমাদের মতো বুড়ো হাবড়াদের জন্য নয়। হে আমেরিকা হচ্ছে ইয়ং এনার্জেটিক ছেলে ছোকরাদের জন্য, তপ্ত খয়ের মতো টকবক করে ফুটছে, রোজি রোজগারের জন্য প্রচন্ড কষ্ট করতে হয়। হে আমরা হয় টোটালি মিসফিট। ভুল হয়ে গেছে মকবুল, গ্রেট মিস্টেক। ভুল হয়ে গেছে? কি বলছেন আপনি ভাইজান? জীবনের এক তৃতীয়াংশ আমি খুব ভালোভাবে কাটিয়ে দিয়েছি মকবুল। আমার খুব সুখ ছিল, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতাম, আমোদ করতাম, ফুর্তি করতাম। কিন্তু ভাইজান, ওটা তো আমোদ ফুর্তিরই জায়গা, ওখানে গিয়ে আপনি আমোদ ফুর্তি করতে পারছেন না? মকবুল, যন্ত্রণা মকবুল, অসহনীয় যন্ত্রণা। আমি আমি যাত্রা দলের সঙ্গের মতো অ্যাক্টিং করছি মকবুল। সমস্ত দিন আমি শুটকট পড়ে থাকি, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না মকবুল। যদি মালকোঁচা মেরে স্যান্ড গেঞ্জি পরে আমি যদি হাপুস হুপুস করে দুপুরের খাবার খেতে না পাই তাহলে তাহলে কিসের খাওয়া মকবুল, কিসের খাওয়া? আরে জাহানারা জি, এতদিন পরে মনে পড়লো, এই আসবাসব করে আশাই হচ্ছে না আপা। কাজের মেয়ে লোকটা কদিন হলো দেশে গেছে, সমস্ত ঝামেলা ঝক্কি আমাকে পোয়াতে হচ্ছে, কি যে বিপদে পড়েছি না আপা। তুমি আমাকে বলছো? আমার তো হলো ঠিকেছি, আজ আসে তো কাল আসে না, অথচ দেখো এই দুদিন ধরে আমি রান্নাঘরে যেতে পারছি না। এরকম আর দু একদিন গেলে হয়তো আমাকে উপোস করে থাকতে হবে। কেন উপোস করতে হবে? কেন, এই সব কিছুই বেড়ে গেছে, বাতের ব্যথা, প্রেসার, ডায়াবেটিস, সব। আমার কি মনে হয় জানো জাহানারা, আমার মনে হয় আমার দিন শেষ হয়ে এসেছে। আস্তাগফিরুল্লাহ, কি যে বলো না আপা। ঠিক মতো ওষুধ খাও, ভালো করে বিশ্রাম নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এই তোমার ভাগ্নি কোথায়? ও ঘুরে ওর নিজের ধান্দা, কখনো আসে কখনো আসে না,
যাকগে ওসব কথা, তুমি আমার ভিসিপিটা একটু অন করে দাও না। কেন, সিনেমা দেখবে নাকি? আরে না না, আমেরিকা থেকে আমার ছেলে একটা ক্যাসেট পাঠিয়েছে। কিসের ক্যাসেট? আমার নাতনির। ও, প্রথম জন্মদিন হলো তো, আমার নাতনিটা যা সুন্দর হয়েছে তোমাকে আর কি বলবো। কি সুন্দর করে হাসে, মনে হয় জড়িয়ে ধরে চুমু খাই। যাও একটু অন করে দাও। দেখো না কেমন করে হাঁটছে। দেখছি দেখছি আপা, ভালো করে দেখছি। বুঝলে জাহানারা, বুঝলে? আমি দুধের স্বাদ খুলে মেটাচ্ছি। আমার ছেলে বউ নাতনি আর কখনো এদেশে আসবে না। কেন আসবে না? কোনদিন আসবে না। আমিও আর ওদেশে যেতে পারবো না। কেন যেতে পারবে না? যাও না পা, কিছুদিন ছেলে বউয়ের কাছ থেকে ঘুরে এসো, নাতনিটাকে একবারে কাছের থেকে দেখে এসো। না না, তা হয় না। কেন হয় না? আমার ছেলে তো একা থাকে না, সঙ্গে থাকে শ্বশুর শাশুড়ি। এক দিক দিয়ে বলতে পারো আমার ছেলে ঘর জামাইয়ের মতো, ওখানে গেলে তো আমি স্বস্তি পাবো না। তাহলে আর কি, যে কদিন বেঁচে আছি এখানেই থাকবো, আত্মীয় স্বজনহীন একাকিত্ব। একদিন হতে একা একা এই ঘরের মধ্যে মরে পড়ে থাকবে, কেউ টেরও পাবে না। না না পা, এসব কথা বলো না তো, আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি দেখো 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 না, কি সুন্দর করে হাসছে, কি সুন্দর করে খেলা করছে। ও, তুমি দেখো, ভালো করে দেখো। হ্যাঁ দেখছি তো, খুব ভালো করে দেখছি। আপনি আসলে ভুল দোকানে এসে পড়েছেন, এখানে চিজ বাড়ি হয়, মাস্ত মাস্ত মার্কা গান বিক্রি হয়। আমি আপনাকে একটা ভালো ক্যাসেটের দোকানে নিয়ে যেতে পারি, সেখানে আপনি আপনার নামি দামি শিল্পীদের রবীন্দ্রসঙ্গীত পাবেন। তা আপনি এখানে? আমার একটা ইন্টারভিউ ছিল, লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যাওয়াতে বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তা আপনি এখন কি করবেন? কি আর করবো, একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে যাবো। কিছু যদি মনে না করেন তাহলে আমি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি। চা নিশ্চয়ই পারেন, আমার খুব চা খেতে ইচ্ছে করছিল। চলুন চলুন। দু কাপ চা। লক্ষ্য করেছেন, আপনি কি খেতে চান সেটা জিজ্ঞেস না করেই দেয়ারা আসার সাথে সাথেই অভদ্রের মতো দু কাপ চায়ের অর্ডার দিয়ে দিলাম। কেন, এতে লক্ষ্য করার কি আছে? আছে, দু কাপ চায়ের অর্ডার দেওয়া ছাড়া আমার পকেটে আর কিছু নেই। আপনি তো দেখছি খুব স্পষ্টভাষী, রেখে রেখে কথা বলতে জানেন না। আমাদের এদেশে সবারই এই গুণটি আছে, যখন কিছু থাকে না তখন আমরা সবাই স্পষ্টভাষী, নীতিবান, আদর্শবান। যখন অবস্থার পরিবর্তন হয় তখন আবার আমরা অন্য মানুষ। সে যাক গে, একটা কথা বলি? বলুন। আপনার আব্বা আম্মা তো বেশ জোরে সোরেই আপনার জন্য একজন সুপাত্রের সন্ধান করছেন,
সর্বশেষ অবস্থাটা কি জানতে পারি? মানে সুপাত্র পাওয়া গেছে কিনা তাইতে জানতে চাইছেন? না, মানে গোপনীয় যদি না হয়। কি ব্যাপার বলুন তো, এ ব্যাপারে আমার চেয়ে আপনাকেই বেশি উদ্বিগ্ন মনে হচ্ছে। না না, ঠিক তা নয়, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী তো তাই। দেখুন, আমি আমার বাবা মার খুব বাধ্যমী, পাত্র নির্বাচনের সম্পূর্ণ দায়িত্বটাই আমি তাদের উপর ছেড়ে দিয়েছি। আমি জানি তারা খুব দেখে শুনে চুলচেরা বিচার করে আমার পাত্র নির্বাচন করবেন। তারপর যার গলায় মালা পরাতে বলবেন, আমি চোখ বন্ধ করে তার গলায় মালা পরিয়ে দেব। ভালো ভালো, তবে দেখবেন কোনো বাদরের গলায় যেন আপনার মুক্তার মালা শোভা না পায়। কি ব্যাপার, আপনি একেবারে বাড়িতে এসে পড়েছেন? কি করব, করবটা কি? যখনই আপনার অফিসে যাই শুনি মিটিং আর মিটিং, এই কমিটির মিটিং, ওই কমিটির মিটিং, আর কমিটি মানে তো বুঝি কাম, মিট অ্যান্ড টি, চা আর খোশ গল্প, খোশ গল্প আর চা। দেখুন, আমি এখন খুব ব্যস্ত। শুনুন, আমিও কম ব্যস্ত নয়, আমিও ব্যস্ত, বরং আপনার অত্যাচারে আমি ব্যতি ব্যস্ত। আস্তে কথা বলুন, বাড়িতে আমার বউ ছেলে মেয়ে রয়েছে। আপনি তো অদ্ভুত মানুষ, আপনার বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে থাকবে না তো কি দারোগা পুলিশ থাকবে? যাকে আমি সংক্ষেপে সব কথা বলতে চাই, আমার টাকাটা কবে দিচ্ছেন? পাবেন। পাবো? হ্যাঁ পাবেন। কবে? খুব তাড়াতাড়ি। কবে? সেটা কি কেয়ামতের আগে না পরে? আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো কেন? আমি কি চোর? আমি কি শীত কেটে আপনার ঘরে এসেছি যে ফিস ফিস করে কথা বলবো? আমার পাওনা টাকা ঘুরতে ঘুরতে আমার জুতার সোল ক্ষয় হয়ে গেল। মানে কিছু হয়নি, আমার পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ইনার পরিচয়? আমার ভাইরা, ব্রাদার ইন ল, আমেরিকা থাকেন, ভেরি বিগ বিজনেসম্যান। ঠিক আছে চলি, দু তিন দিন পর আবার আসবো, টাকাটা রেডি রাখবেন। চলি, খোদা হাফেজ। তোর কেমন বন্ধু রে, টাকা রেডি রাখতে বলে গেল? টাকা মানে ধার, ধার চাইতে এসেছিল, অভাবে সংসার, তাই আমার কাছে প্রায় টাকা ধার নেয়, শোধ তো অবশ্য করে না। পাগল নাকি, চিৎকার করে টাকা ধার চাইছে? একটু পাগলেটি ধরনের, ওই অভাবে অভাবে মাথা একটু গন্ডগোল দেখা দিয়েছে। আরে জানারা, তুমি তুমি খবর পেলে কি করে? আচ্ছা তুমি কি মানুষ বলো তো আপা? কেন, আমি এবার কি করলাম? এই ক্লিনিকে ভর্তি হয়েছো, অথচ আমাকে একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? হঠাৎ করে ভর্তি হলাম তো, তাই কাউকে জানাতে পারিনি। হঠাৎ এ রান্নাঘরে রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেলাম, প্রায় ঘন্টা তিনেক জ্ঞান ছিল না। ভাগ্যিস সেদিন আমার কাজের মেয়েটা ছিল, ও বুদ্ধি করে পাশের বাড়িতে খবর দেয়, পাশের বাড়ির ভদ্রলোক সেই একটা অ্যাম্বুলেন্স ডেকে আমাকে ক্লিনিকে নিয়ে আসে। তোমার ভাগ্নে, ভাগ্নে বউ এরা? ভাগ্নে গেছে রাজশাহী, ওর নাকি কি একটা জরুরি কাজ, আর ভাগ্নে বউর তো বাচ্চা হবে, ইচ্ছে থাকলেও আসতে পারবে না। তার মানে তোমাকে দেখাশোনা করার কেউ নেই? আছে, তারা ওই নিজেদের নিয়ে ব্যস্ত, কে আর বাড়তি ঝামেলা পোহাবে বলো? আমি বুঝলে এই ভিজিটিং আওয়ার্সের পথেই বসে থাকি, কেউ যদি আসে, আজ আমার কপালটা ভালো, তোমাকে পেয়ে গেলাম। রাতে, কাল রাতে জানো আমি একটা মজার স্বপ্ন দেখলাম, দেখলাম আমার নাতিকে কোলে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর আমার নাতিটা আমার কোলে উঠে খিলখিল খিলখিল করে হাসছে।
খিল খিল করে হাসছে। আচ্ছা আপা, হ্যাঁ, তোমার ছেলেকে খবর দাওনি অশোকের কথা? না। কেন? আমি যে এবার মরে যাব তার তো কোনো গ্যারান্টি নেই। ওরা সেই 10,000 মাইল দূর থেকে এসে যদি দেখে আমি সুস্থ হয়ে আবার ঘরে ফিরে গেছি, তাহলে মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে অসন্তুষ্ট হবে। অনেক টাকার ব্যাপার তো। তার মানে তোমার একমাত্র ছেলে তোমার অসুখের সময় কাছে থাকতে পারবে না? কি হবে বলো? আমার ভাগ্নিকে বলে দিয়েছি, ডাক্তার যখন আমাকে শেষ জবাব দিয়ে দেবে তখন আমার ছেলেকে টেলিফোন করে দেবে। তখন হয়তো এসে আমার লাশ দেখতে পাবে না, দাফন দেখতে পাবে না, তবু অন্তত কুলখানিটা তো অ্যাটেন্ড করতে পারবে। তারপর তারপর সব বেঁচে বুঝে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাবে। বুঝলে জানারা, আমার ছেলে আর কোনোদিন দেশে ফিরে আসবে না, কোনোদিন না জানারা, কোনোদিন ফিরে আসবে। ভাবি, একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু সাবের যখন বাড়িতে নেই তখন আমাকে বলতে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে? না 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 না, সাবেরকে বলা যা, আপনাকে বলা ওটা, ওই মানে ইয়ে মানে বিয়ের ব্যাপার। বিয়ের ব্যাপার মানে? কথাটা ঠিক বুঝতে পারলাম না। সাবের সেদিন আমাদের ওখানে গিয়ে বলে এসেছিল যে শাহেদকে জামাই হিসেবে আপনাদের পছন্দ হয়েছে, কিন্তু আপনাদের তরফ থেকে মানে এখনো পর্যন্ত লুবনা এ ব্যাপারে এখন ঠিক কোনো কথা বলছে না, ওর মতটা না নিয়ে। না না না, ঠিক ঠিক, সেটা তো ঠিকই, তবে আপনারাই বলেছিলেন যে আপনাদের সম্মতি থাকলে মেয়ে গররাজি হবে না। হ্যাঁ, সে কথা তো এখনো বলছি, কিন্তু এ ব্যাপারে ওর ওপিনিয়নটা খুব এসেনশিয়াল, আফটার অল ওর হোল লাইফের ব্যাপার। না না, ঠিক ঠিক, সেটা তো ঠিক, সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু ভাবি কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন, অন্য দিক থেকে আমার উপর একটু প্রেসার আছে। প্রেসার আছে মানে? মানে ওই শাহেদের বিয়ের ব্যাপারে আরো কয়েকটা প্রস্তাব আছে। তাই নাকি? হ্যাঁ, বুঝতেই তো পারেন, একটা মানে হাইলি এডুকেটেড হ্যান্ডসাম স্মার্ট ছেলে, তারপরে বড় বড় কোম্পানি থেকে কয়েকটা চাকরির অফার আছে, তাই কয়েকজন বেশ ঝোলাঝুলি করছে, আমি অবশ্য নানা টালবাহানা করে ঠেকিয়ে রেখেছি। ভালো প্রপোজাল যদি থাকে তাহলে? ছি ছি, তবা তবা, কি বলছেন ভাবি? আরে, সাবের হচ্ছে আমার ঘনিষ্ঠ বন্ধু, এক্স কলিগ, আপনাদের প্রেফারেন্স হচ্ছে সবচেয়েতে আগে, রাজা উজিরের মেয়ের প্রস্তাব এলেও তো আমি এখন অ্যাকসেপ্ট করব না। তাই বুঝি। আশ্চর্য, আপনি সবসময় এমন ভাবে কথা বলেন যে মনে হয় আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি। দেখুন, আপনাকে আগেও বলেছি এখনো বলছি, পরবাসী বলে আমাকে জুয়ে ঠেলে দেবেন না। আমি আগেও বাঙালি ছিলাম, এখনো বাঙালি। এক কাপ চা চলবে কি? এবারও নিশ্চয়ই এক কাপ চাই? না, এবার রসদ একটু বেশি আছে, চায়ের সঙ্গে অন্য কিছু খাওয়ানো সম্ভব হবে। চলুন। একটা কথা বলবো? কি? আবার আমার বিয়ের কথা? নিশ্চয়ই ঠিক ধরেছেন। বলুন, কি জানতে চান?
আচ্ছা আপনার আব্বা আম্মার নির্বাচিত প্যানেলে আমার নামটা নাকি সবার উপরে আছে সেটা কি আপনি জানেন প্যানেলে আপনার নাম আছে জানি কিন্তু সবার উপরে আছে কিনা তা জানি না প্রশ্নটা করতে একটু সংকোচ বোধ করছি তবু করি এ ব্যাপারে আপনার সিদ্ধান্তটা কি জানতে পারি দেখুন আমি আমার বাবা মাকে বলেছি আমাকে একটু চিন্তা করার সময় দেওয়ার জন্য কারণ এসব ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না আচ্ছা এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি জি করুন আপনি কি চিন্তা করছেন কি চিন্তা করছি মানে মানে এই বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্তটা দেখুন বেসিক্যালি আমি একটু লাজুক ধরনের লোক তাই সম্মতি থাকলেও মুখ ফুটে তা আপনার সামনে আমি বলতে পারবো না জানা কতদিন কতদিন মানে কি কতদিন আর কতদিন থাকবে না মানে ওনাদের শুভ মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত টিঙ্গিত দেননি তোমাকে মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে বিয়েটি দিয়ে তারপরে যাবেন তার আগে না বারোটা বেজে গেল তার মানে আরো এক মাসে ধাক্কা মারা গেলাম একেবারে ধনে প্রাণে মারা গেলাম ধার করতে করতে একেবারে কাঁথা যে খুলে গেল পাওনাদাদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছি আল্লাহ জানে আরো কি দুর্ভোগ আছে কপালে আরে দুলাভাই আপনি হঠাৎ অফিসে কি মনে করে তোমাদের এখান দিয়ে যাচ্ছিলাম তোমার অফিস পড়লো বললাম যে একবার ঢুকে যায় একটু বিশ্রাম নেই খুব ভালো করেছেন ইয়ার শুনো কলার তো শুকিয়ে গেছে ভাবলাম যে চা খেয়ে ভিজে নিব লাশে তুমি একটা ইয়ে তোমাদের ক্যান্টিনে বড় বড় কাটলেট পাওয়া যায় তা পাওয়া যায় তবে কোয়ালিটি খুব খারাপ ভয় ভেজাল হজম করা খুব শক্ত আমি লোহা চিবিয়ে হজম করে ফেলবো তুমি এক কাজ করো দুটা কাটলেট চা অর্ডার দিয়ে দাও খুব খিদে পেয়ে গেছে কেনতে রাখো ইয়ে দুলা ভাই মানে ওই খুব তাড়াতাড়ি মানি ব্যাগ বাড়িতে ফেলে চলে এসছে ওকে ওকে কেন নাও নাও না নাও খরচ করো তোলা হয় এই যে অনেক টাকা তোমার ধারত অনেক বড়লোক আপা আর দুলাভাইকে আপ্যায়ন করতে করতে ফতুর হয়ে গেছে এখানে সেখানে ধার করেছে পানোদাররা চড়াও হয়েছে আমি তোমার কাছে এটা আশা করিনি তুমি আমাকে বলতে পারতে আমি তোমার বড় ভাইয়ের মতো নাসের এতে তোমার কোনো মানহানি হতো না বুঝলে আমি দুধের স্বাদ খুলে মেটাচ্ছি আমার ছেলে বউ নাতনি আর কখনোই এদেশে আসবে না জবাব দিয়ে দেবে তখন আমার ছেলেকে টেলিফোন করে দেবে তখন হয়তো এসে আমার লাশ দেখতে পাবে না
দাফন দেখতে পাবে না, তবু অন্তত গুলখানিটা তো অ্যাটেন্ড করতে পারবে। তারপর সব বেঁচে বুঝে ঘরের ছেলে আবার ঘরে ফিরে যাবে। আমার ছেলে, আমার ছেলে আর কোনো দিন, আর কোনো দিন দেশে ফিরে আসবে না, কোনো দিন না, কোনো দিন না জানারা, কোনো দিন আর ফিরে আসবে না। জে জে নাইবালি কইতে আসি, জে আফামনি, জে জে একটু ধরেন, ডাকিয়ে দিতে আসি। আফামনি, ও আফামনি, কি নাইবালি? আপনার টেলিফোন। টেলিফোন আমার? জে আপনি টেলিফোন। চল হ্যালো বলছি। মনে হচ্ছে বরং আপনি ভেতরে যান, আমি আর যাচ্ছি না, আমি এখানে থাকি। আজ এত সকাল সকাল এসেছেন, কোথাও যাবেন নাকি? কোথাও যাবেন না, আপনার সাথে কথা বলার জন্য ডেকেছি। বেশ একটা ক্রাইসিস সিচুয়েশন মনে হচ্ছে, কি ব্যাপার বলুন তো? শাহজাদ, এই কদিন আপনার সাথে অনেক কথা হয়েছে, কিন্তু একটি কথা বারবার বলতে চেয়েও বলতে পারিনি। কি কথা? আমেরিকাতে আমার এক বন্ধু ছিল, অনেক দিনের পরিচয়, একসঙ্গে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, খুব অন্তরঙ্গতা ছিল আমাদের মধ্যে। ছিল বলছেন, তার মানে এখন আর নেই? একটা ভুল বুঝাবুঝির কারণে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আমি থেকে যাই আমেরিকায়, ও চলে যায় কানাডায়। ভেবেছিলাম ও হয়তো বা আমাকে ভুলেই গেছে, হয়তো বিয়ে টিয়ে করে সুখী দাম্পত্য জীবন যাপন করছে কানাডায়। তারপর কাল বিকেলে আমাকে টেলিফোন করেছিল। কানাডা থেকে? না, ও আবার আমেরিকা ফিরে এসেছে, বাসায় না পেয়ে টেলিফোন করেছিল। সে বলতে চাচ্ছে সে খুব অনুতপ্ত, আমাকে ছাড়া নাকি বাঁচবেই না। উপলব্ধিটা ডেভেলপ করতে একটু দেরি হয়ে গেল না? কাল সারা রাত চিন্তা করেছি, চিন্তা করে দেখলাম। না না না, ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। বিকল্প চিন্তা করলে আমাকে আর সকাল সকাল ডেকে পাঠাতেন না। মিস লুবনা, আমি আসলে ব্যাপারটা অনেক আগেই আঁচ করতে পারছিলাম। কিভাবে? আপনার আমার এই নেগোসিয়েটেড বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা লক্ষ্য করে বুঝতে পারলাম, এই বিয়েতে আপনার মন পুরোপুরি সায় দিচ্ছে না। হয়তো অন্য কেউ আপনার পথ চেয়ে বসে আছে। আমাকে ক্ষমা করবেন শাহজাদ। না না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? এটা অনেকটা জোর করে বিয়ে দেওয়ার বন্দোবস্ত, আসলে দুই মা বাবার মধ্যস্থতার ফলশ্রুতি। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করছেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বিন্দুমাত্র আপনার উপরে রাগ বা অভিমান করিনি। করেনি? না না, করিনি। আমার জীবনটাই এরকম,
ক্রিকেট টিমে আমি সবসময় 12 প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছি। 11 জন খেলোয়াড়ের যে কোনো একজন বিশ্রাম নিতে যখন ড্রেসিং রুমে যায়, তার জায়গায় মাঠে ডাক পড়ে আমার। বিকল্প খেলোয়াড় হিসেবে আমি মাঠে নেমে ফিল্ডিং দিয়েছি, তারপর সেই খেলোয়াড় ফিরে এলে আমি আবার ফিরে গেছি আমার জায়গায়। That is the story of my life, Miss Rukna. That is the story of my life. আমি জানতাম, বুঝলে? আমি জানতাম, আমি আগে থেকে জানতাম এ বিয়ে হবে না। আমি আগেই তোমাকে বলেছিলাম, এই মেয়ে সাত ঘাটের পানি খাওয়া। এতদিন আমেরিকায় থেকেছে, নিশ্চয়ই কোনো না কোনো ছেলের সাথে লাইন টাইন করে ফেলেছে। কি কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল? না জেনে না শুনে অনর্থক মেয়েটাকে দোষারোপ করছো কেন? না জেনে আমি হলপ করে বলতে পারি, এ মেয়ে আমেরিকার কোনো ছেলের সাথে অলরেডি জুড়ে আছে। আর ওর বাপ মা ঘুণাক্ষর জানে না। আর সাবের সাবের হচ্ছে একটা অপদার্থ, মিনমিনে অপদার্থ। আমাকে হাত জোর করে বলে কি না, ভাই আমাকে মাফ করে দিও, আমার মেয়ে যে শেষে বেঁকে বসবে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? ইডিয়েট, স্টুপিড। চুপ করো, চুপ করো, শুধু শুধু বাচ্চাটাকে গালমন্দ করছো। শুধু শুধু গালমন্দ করছি? গালমন্দ করবো না, একটু কোলে তুলে নাচবো? আমিও বলে এসেছি, আমার ছেলে হাইলি কোয়ালিফাইড, হ্যান্ডসাম, এনার্জেটিক, স্মার্ট। তোমার মেয়ের চাইতে অনেক ভালো প্রস্তাব আসবে, ভাত ছড়ালে কাকের অভাব হবে না, বুঝেছো? আরে লুবনা যে, এসো মা, এসো এসো। সাহেব সাহেব নেই? না, ও তো একটু আগেই বেরিয়ে গেল। ও, আমরা কাল চলে যাচ্ছি, তাই দেখা করতে এলাম। আবার কবে আসবে? কি করে বলবো চাচি, এবার তো এলাম 10 বছর পর, আবার কবে আসবো কে জানে। লুবনা, তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছো। রাগ? কই না তো। নিশ্চয়ই রাগ করেছো, আমি টেলিফোনে এতগুলো কথা না বললে তুমি হয়তো অমত করতে না, শাহেদ সুখী হতো, আমি মনে করি তুমিও সুখী হতে। আসলে আসলে আমি শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছি মা, তোমাদের সুখের কথা আমি একটুও ভাবিনি। না না চাচি, এসব কথা চিন্তা করে আপনি শুধু শুধু মনে কষ্ট পাচ্ছেন। আমি আপনার মনের অবস্থা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আসলে আমি চাইনি শাহেদ সাহেব এমন কিছু করুক যাতে আপনি মনে আঘাত পান, তাই বাধ্য হয়ে একটা মন গড়া। জানি মা, আমি সব শুনেছি, কি করে যে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। আল্লাহর কাছে দোয়া করি তুমি সুখী হও। তোমার এই আত্মত্যাগের কথা আমি কোনো দিনও ভুলব না, যতদিন বেঁচে থাকবো তোমার জন্য, তোমার মঙ্গলের জন্য আমি দোয়া করে যাব মা। আল্লাহ যেন তোমার সুখী করে। তাই করবেন চাচি, তাই করবেন। আমি এখন চলি, এসো, বেঁচে থাকলে আবার দেখা হবে, এসো। আমি তোমার বড় ভাইয়ের মতো। মা, তোমার ভেতরে যাও, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসিস লুবনা, চেক ইনের জন্য তো লাইন দিতে হবে। আপনি কাল এসেছিলেন, দেখা হয়নি, তাই বিদায় জানাতে এয়ারপোর্টেই চলে এলাম। ভালোই করেছেন, যাবার আগে আপনার সাথে না দেখা হলে মনটা খুঁতখুঁত করত, কিন্তু
ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলার সময় নেই। যাই কেমন? গুরুজনেরা বলেন যাই বলতে নেই, বলতে হয় আসি। আপনার সঙ্গে বোধ হয় আমার আর কোনোদিন দেখা হবে না, তাই না? কেন হবে না? আমরা দুজন তো খুব বেশি বুড়িয়ে যাইনি, দেখা হলেও হতে পারে। আপনাকে বোধ হয় আর দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না, আপনার আব্বা আম্মা অপেক্ষা করছেন। যাবার আগে শুধু এটুকুই বলি, আপনাদের জীবন সুন্দর হোক, শান্তিপূর্ণ হোক। আমাদের? আমাদের মানে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের। ধন্যবাদ, শুভকামনার জন্য ধন্যবাদ। চলি, কেমন? ও সরি, আসি। ঠিক আছে, যান। সরি, আসুন। খোদা হাফেজ।